বছরের পর বছর ধরে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে আছেন সুদীপ রায় বর্মন, এটা ওনার খাসতালুক বলা চলে। এই কেন্দ্রের ভোটাররা প্রতিবারই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাই আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় ওনাকে জয়ী করার লক্ষ্যে রবিবার কংগ্রেস এবং সিপিএম দল মিলে রাজধানী দুর্গা চৌমনি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী সুদীপ রায় বর্মন, সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ আরও অনেকে। মিছিলটি প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, পাশাপাশি জনসংযোগ অভিযানও করে। এক সাক্ষাৎকারে প্রার্থী জানান, মানুষের কাছে ইস্যু তো প্রচুর, পাঁচ বছরে তো মানুষের নাবিশ্বাস অবস্থা, তাই গণতন্ত্র পুনরুদ্ধার চাইছে মানুষ এখন। রাজ্যের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন কখনোই সম্ভব না। সঠিক উন্নয়নকে ত্বরান্বিত করতে গেলে রাজ্যের আইন শৃঙ্খলাটা স্বাভাবিক রাখতে হবে। যা চলছে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, অত্যাচারিত মানুষ, সংবাদপত্র আক্রান্ত, মিডিয়া আক্রান্ত, আম জনসাধারণ আক্রান্ত, গণতন্ত্রের পক্ষে এটা ভয়ানক। মানুষ চাইছে মুক্তি, আমরা সেই মানুষকে মুক্তি এনে দিতে আমরা দৃঢ় পক্ষে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আই এম ড্যাম কনফিডেন্ট দ্য বিজেপি উইল বি কমপ্লিটলি আপরুটেড, নেভার ইন দ্য ওয়াইল্ডেস্ট ড্রিম দে উইল রিয়েলাইজ the music that they are going to face on 2nd of March. In the wilder dream also they must not have thought. Bureau report, Khobor Tripura.